मुझे माने ना माना, मुझे माने ना माना, आँखें फिराई ने बोले ना ना ना, मुझे माने ना माना, मुझे माने ना माना। What's up, beautiful people? Welcome back to the channel and hope you guys are doing absolutely fine. তো আজকে আমি আপনাদের সবাইকে নিয়ে আসছি আমার দাদার বাড়িতে. And isn't this absolutely breathtaking? আমার দাদার বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে অবস্থিত. অ্যান্ড আজকে একটা স্পেশাল কারণে আসছি, সেটা একটু পরেই বলতেছি. আমরা ছোটবেলায় বই পুস্তকে অনেক গ্রামের মেঠোপথের কথা শুনতাম. অ্যান্ড বেসিকলি এটাই সেই মেঠোপথ. গতবার যখন গ্রামে আসছিলাম এই সাইডটা পুরাটাই পানিতে ডুবেছিল, পানি এখন অনেকখানি নেমে গেছে. দূরে অনেকগুলো বক দেখা যাচ্ছে. আমাদের গ্রামে ঢুকার মেইন গেট বলতে এটাই. এটা আমাদের গ্রামের মসজিদ. মসজিদটাকে আপনাদেরকে সামনের থেকে দেখাই. গ্রামের যেসব জিনিসগুলো আমার অনেক ভালো লাগে সেগুলোর মধ্যে আছে এই জিনিসটা. গ্রামে আমার আরেকটা পছন্দের জায়গা হচ্ছে আমাদের এই ঘাটটা. তো আজকে যেই কারণে আসছি সে কারণটা হচ্ছে এই সামনের ঘরটা. বেসিকলি মাই ফাদার ওয়ান্টেড টু রেনোভেট দিস হাউস. এটা আগে টিনের একটা ঘর ছিল অ্যান্ড এখন এটার কাজ করা হচ্ছে উইথ অল মডার্ন ফ্যাসিলিটিস, সো দ্যাট ভবিষ্যতে এসে আমরা এসে রাতে থাকতে পারবো ইনশাল্লাহ. তো আজকে এটারই ছাদ ঢালাই হওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টির কারণে সেটা আজকে করা যাচ্ছে না, সেটা আবার আরেকদিন করতে হবে. সবই আল্লাহর ইচ্ছা, আসলে কিছু করার নেই. সামনে যে ঘরটা দেখা যাচ্ছে এটা বেসিক্যালি একটা ছোটোখাটো ক্যাটেল ফার্ম, যেটা আমার বাবা করতেছেন. এটা মেইনলি কাউ ফ্যাটেনিংই হবে. ঘরের কাজ শেষ বাট এখনও কোনো গরু উঠানো হয় নাই. আমরা একটু ভিতরে দেখে আসি. Thank you.
সো এখানে 20 থেকে 25টা গরুর মতো রাখা যাবে। আর ফার্মটার সামনেই হচ্ছে একটা পুকুর, এন্ড এই পুকুরে কিছুদিন আগে তেলাপিয়া, পাঙ্গাস, কার্ফু এগুলোর পোনা ফেলা হয়েছিল। এন্ড একটু অবজার্ভ করলে আপনারা সব মাছ দেখতে পারবেন। এর মধ্যে কি কি আছে? কি দেখো? কি দেখো বলো? সো আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি, আপনাদের সাথে আবার দেখা হবে সুন ইনশাল্লাহ। টিল দেন টেক কেয়ার, এনজয় অ্যান্ড লিভ দ্য মোমেন্ট। আল্লাহ হাফিজ। কোনো হয়ে খেপাবো মোরে ভাগুনো।